লোকে খালি বলে না আমি মাইকে কথা বলতে অভ্যস্ত নয় এটা লোকে কি ভাবল সে কথা নয় যখন সেটা হয় তারপরে কি ধাতস্থ হন দেখেন তো আমার যা ইচ্ছা হয় বলি যে আপনি নিজের উপর অতিরিক্ত চাপ দিয়ে ফেলেন ব্যাপার হল লোকজনের সামনে হাজির হয়ে নিজেকে আপনি হাসির পাত্র করে তুলেছেন তো নিজেকে আপনি হাসির পাত্র করতে চান না কি করেই বা হাসির পাত্র করে তুলবে নিজেকে বোকা না হলে আমার হয় না বোকা না আপনি পারেন নিজেকে বোকা বানাতে না আপনি পারেন নিজেকে বুদ্ধিমান কেউ বানাতে তাই না আপনি যেমন আপনি তেমনই এবার নিজের চেয়ে আরো বেশি স্মার্ট হতে গিয়ে আপনি নিজেকে হাসির পাত্র করে তোলেন লোকে আপনাকে খেয়াল না করলে কিন্তু আপনি নিজের উপর অত করা হন না তাই না এটাই তো ব্যাপার কেউ দেখছে না এমন সময় বোকা বোকা কিছু একটা করলে কিন্তু নিজের ওপর অতটা করা হন না নিজেকে ক্ষমা করে দেন তাই না হ্যাঁ দশজন আপনাকে দেখছে মানেই আপনার বোকামির খবরটা সারা দুনিয়ায় রটে যাবে এই ভয়টাই পাচ্ছেন না নিজের বোকামিটা নিয়ে মাথা ঘামান বোকামিটা প্রচার হওয়া নিয়ে নয় আপনার বোকামিটা যেন ভাবনায় ফেলে আপনাকে তখন আপনি আধ্যাত্মিক হয়ে ওঠেন এটা লোকে কি ভাবল সে কথা নয় জীবনের কত ক্ষেত্রে যে আপনি নির্বোধ সেটাই আপনাকে চিন্তায় ফেলছে দশজন আপনাকে দেখছে বলে নয় যখন সেটা হয় আপনি আপনা থেকে আধ্যাত্মিক হয়ে ওঠেন এখন আপনার একটাই মাথা ব্যথা দশজন মানুষের সামনে এটা ঘটেছে আমার মতে ভালোই হয়েছে জানা জানিটা হয়ে কথা হলো আপনি জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন কেন জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন কোথায় আপনাকে জনসমক্ষে বক্তৃতা দিতে হবে না কথা বলুন শুধু লোকে খালি বলে না আমি মাইকে কথা বলতে অভ্যস্ত নয় তাদের বলি মাইকে কথা বলতে হবে না কথা বলুন শুধু মাইক জানে তার কাজ কি মাইকে কেন কথা বলবেন আপনি এমনি কথা বলুন যা করার মাইক করবে তাই না আর জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন কোথায় লোকজন বসে থাকলে সামনে আপনার হতেই আপনি জানেন তো কেউ না কেউ থাকবে আপনার বদনাম করার এই সবে মাত্র আট দশ দিন আগে আমি নিউ দিল্লিতে একটা দলের সাথে ছিলাম এই ভদ্রলোক এখন কাজ থেকে সরে আছেন কিন্তু একটা সময় তিনি প্রধানমন্ত্রী ডানহাত ছিলেন নিজেও মন্ত্রী ছিলেন অনেক কিছু করেছেন পৃথিবীর নানা জায়গায় গিয়ে সব ধরনের গোষ্ঠীর সাথে কথা বলেছেন আমরা কিছু একটা নিয়ে কথা বলছিলাম আর আমি যদি জানি উনি দেশে নানা মহান নেতা সান্নিধ্যে ছিলেন যেমন ইন্দিরা গান্ধী তার পাশে পাশে থাকতেন একেবারে তার পাওয়ার স্টেজে আর তো উনি বলেছিলেন এমনকি মহান নেতারাও যখন জনগণের সামনে প্রথম দাঁড়ান তার একটু হলেও নার্ভাস ফিল করেন তারপরে কি ধাতস্থ আমি বলি এই নার্ভাসনেসটা আপনার আসছে কারণ আপনি দাবি করেন যে ওনারা আপনার অংশ কিন্তু সেটা সত্যি নয় তাই আপনার এমন হচ্ছে আপনি যদি সত্যিই দেখেন এই সব কিছুই আপনার অংশ আপনি যেন নিজের সাথেই কথা বলছেন নার্ভাসনেস কই আপনি যা ইচ্ছা বলতে পারেন দেখেন তো আমার যা ইচ্ছা হয় বলি তো আপনাকে জনসমক্ষে বক্তৃতা দিতে হবে না সব কিছুকে সত্যিই যদি নিজের অংশ মনে করেন খালি বলুন আপনার অভিজ্ঞতা যেটা সত্যি ব্যাস ওইটুকুই অযথা তালগোল পাকিয়ে তারপর নিজের দিকে আঙুল তুলবেন কেন আঙুল তোলার মজাটা লোকের ওপরেই ছেড়ে দিন আপনি যদি আবল দাবোল বকেন লোকে আপনার দিকে আঙুল তুলে মজা পাবে এটা আপনি কেন করতে যাবেন ওনাদের কাজ এটা লোকের কাজটা লোকের ওপরেই ছেড়ে দিন আপনি সব কিছু করার চেষ্টা করবেন না তাই না আপনি যা তা কথা বললে ওরা আপনাকে পাথর ছুঁড়বে এটা এরকমই থাকতে দিন নিজে নিজেকে পাথর ছুঁড় না তার দরকার নেই